হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবীর দাসের ম্যাথ প্র্যাকটিস সেট থেকে অ্যাভারেজ অর্থাৎ গড় নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে 1 থেকে 10 অব্দি মোট 10টি অঙ্ক ছিল, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর আজকে আমরা 11 থেকে 20 অর্থাৎ আরও 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম অঙ্ক আছে, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত, সব থেকে ছোটো সংখ্যাটি কত সেটি বের করতে হবে। পরপর 4টি বিজোড় সংখ্যা, তো পরপর 4টি বিজোড় সংখ্যা যদি আমরা ধরে নিই, ধরো সব থেকে ছোটো হচ্ছে এক্স, তো এর পরবর্তী বিজোড় সংখ্যা কী হবে? না, এক্স প্লাস টু, কারণ কোনো বিজোড় সংখ্যার সঙ্গে 2 গুণ করলে, যোগ করলে তবে আমরা বিজোড় সংখ্যা পাই। এরপরে 3 নম্বর হবে এক্স প্লাস 4, আর 4 নম্বর হবে এক্স প্লাস 6। এখন এই 4টি সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে পাচ্ছি মোট এই 4টি সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব, আর গড় এখানে বলা আছে 12। তো ইকুয়েশন আমাদের এরকম আসছে, এখান থেকে এক্স এর মান বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে, কারণ এক্সটি হচ্ছে সর্বনিম্ন। 1টি 2টি 3টি 4টি এক্স আছে, তো 4x, আর 2 4 6 আর 6 12, তো 4x + 12 / 4 = 12। এখান থেকে আমরা এক্সের মান বের করব, এক্স হচ্ছে 4x রেখে দেবো এখানে, প্লাস 12 = 12 আর 4, এদিকে গুণ হয়ে যাবে, তো 12 × 4 = 48। এখানে আছে 4x = 48, 12 এদিকে গেলে -12, অর্থাৎ হয়ে যাবে 36। তো x = আসছে 36/4 অর্থাৎ 9, তো x এর মান হচ্ছে 9, এটি হচ্ছে সর্বনিম্ন। ঠিক আছে, পরবর্তী সংখ্যা বললে হতো 9 আর 2 = 11, তার তৃতীয় সংখ্যা বললে হতো 13, এবং চতুর্থ বা সর্ববৃহৎ যদি সংখ্যা বলতো তাহলে হতো 15। এক্স আর 6 যোগ করলে 15, তো সর্ববড় হচ্ছে 15। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 9, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81, যদি সর্বোচ্চ নম্বর 92 হলে সর্বনিম্ন নম্বর কত? ঠিক আছে, তো 10টি পরীক্ষায় গড় নম্বর বলা আছে, এখানে সর্বোচ্চ সর্বনিম্ন যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে 8টি, তো 8টি যে সাবজেক্ট তার গড় বলা আছে, আর এখানে সর্বোচ্চ বলা আছে, অর্থাৎ মোট 9টি বলা আছে, একটি বলা নেই সেটি সর্বনিম্ন, আর সেটি আমাদেরকে বের করতে হবে। তো মোট 10টি যে সাবজেক্ট তাতে গড় পেয়েছে 80 করে, 80 যদি গড় হয় তো মোট কত হবে, 10 দিয়ে গুণ করে দেবো, তো 8 2টি 0 800 নাম্বার। এখন সর্বোচ্চ সর্বনিম্ন যদি আমি বাদ দিয়ে দিই তো থাকছে 8টি বিষয়, ওই 8টি বিষয়ে গড় পেয়েছে 81 করে, তাহলে মোট কত হচ্ছে 8 1 8 8 8 64 648। আর সর্বোচ্চ বা হায়েস্ট যেটি আছে, তো হায়েস্ট কত বলেছে 92, তো দেখো এই 8টি আর হায়েস্ট 9টি বিষয় যদি আমরা যোগ করি তা আসছে 0 14 4 আর 7 740। ঠিক আছে, তো এই 9টি বিষয়ে 740, আর 10টি বিষয়ে কত 800, তো একটি বিষয় থাকছে সেটি হচ্ছে সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন কত হবে, না 800 - 740 অর্থাৎ 60, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, সর্বনিম্ন হচ্ছে 60, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 6টি সংখ্যার প্রথম 5টির গড় 36 এবং শেষ 5টির গড় 33 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর্গত। ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট সংখ্যার যে ডিফারেন্স সেটি চেয়েছে, যেখানে 6টি সংখ্যা, তো আমরা 6টি সংখ্যা আমাকে ধরে নিতে হবে। বন্ধুরা দেখো কীভাবে, আমরা যদি এ বি সি ডি ই আর এফ এই 6টি সংখ্যা ধরি, ঠিক আছে, এখন যেটি বলা হয়েছে প্রথম 5টি সংখ্যার গড় 36, প্রথম 5টি অর্থাৎ এ থেকে ই অবধি, এ বি সি ডি ই, ঠিক আছে, এই 5টি সংখ্যার গড় হচ্ছে 36, গড় যদি 36 হয় তো মোট কত হবে, 5 দিয়ে গুণ করে দেবো, 5 6 30 0 5 3 15 3 18 180। আর বলা আছে শেষ 5টি সংখ্যার অর্থাৎ বি থেকে এফ অবধি গড় হচ্ছে 33, অর্থাৎ বি সি ডি ই এফ এর গড় হচ্ছে কত, 33 করে, তো 5টি সংখ্যা তো 5 দিয়ে গুণ করে দেবো, মোট পেয়ে যাবো 5 3 15 5 5 3 15 1 16 165। এখন যদি আমরা এটি বিয়োগ করে দিই, যেহেতু আমাকে এ
মাইনাস এফ আনতে হবে, অর্থাৎ অন্তর আনতে হবে। এটা যদি বিয়োগ করে দিই বন্ধুরা, তো দেখো এ কাটছে না অর্থাৎ থেকে যাচ্ছে, বিবি কেটে যাবে, সিসি কেটে যাবে, ডিডি কেটে যাবে, ই কেটে যাবে, শুধু এফ থাকবে। তো মাইনাস এফ থাকছে, ঠিক, এ মাইনাস এফ, এফ যেহেতু নিচে আছে তাই মাইনাস এফ। এবার দেখো এ মাইনাস এফ অর্থাৎ লাস্ট আর ফার্স্টের অন্তর পেয়ে গিয়েছি, কত না জাস্ট এই দুটি বিয়োগ করে দেব। তো এটা এখানে হবে 5, 7 অর্থাৎ 1, 15, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম এবং শেষ সংখ্যার অন্তর হবে 15, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? বলে রাখি বন্ধুরা, যখন প্রথম যতটি স্বাভাবিক সংখ্যা বলবে না কেন, তারপর অর্থাৎ প্রথম ও শেষ সংখ্যা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। দেখো যখন 51টি সংখ্যা বলেছিল, তো 1 থেকে 51 অবধি, ঠিক আছে, 1 থেকে 51 অবধি প্রথম 51টি স্বাভাবিক সংখ্যা, এর গড় আমরা কী করে পাবো না, 1 + 51 ডিভাইডেড বাই 2, তো অর্থাৎ হবে 52 / 2 অর্থাৎ 26, ঠিক আছে। ঠিক একইভাবে প্রথম 50টি বলেছে, তো প্রথম 50টি বলেছে অর্থাৎ 1 থেকে 50 অবধি, তো 1 আর 50 যোগ করে দেবো, অর্থাৎ প্রথম আর লাস্ট যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তো হয়ে যাবে 51/2 অর্থাৎ হবে 25.5, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো, একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর, 13.5 বছর গড় যুক্ত আরও 6 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের বয়স কত? তো 24 জন ছাত্রের গড় বয়স বলা আছে আর 6 জন ছাত্রের গড় বয়স বলা আছে, তো আমরা মোট ছাত্র পাচ্ছি 24 আর 6 = 30, এবার মোট বয়স কত সেটি দেখে নেব। তো মোট বয়সকে মোট ছাত্র দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 24 জন যখন আছে, এদের গড় বয়স হচ্ছে 14.5, সরি, তাহলে মোট বয়স কত হবে, 24 দিয়ে গুণ করব, 24 × 5 = 120, 24 × 4 = 96, আর 12 অর্থাৎ 108, তো 8 থাকছে 10, 24 × 1 = 34, ঠিক আছে। একটির পর দশমিক আসলে 348 জন আসছে, এই 348 বছর, আর বাকি আছে 6 জন, তো 6 জনের গড় বয়স বলা আছে 13.5, তো মোট বয়স কত হবে, 6 + 5 = 30, 0, 6 × 3 = 18, 3 + 21 = 2, 6 + 1 = 6, 8, তো 81 আসছে, ঠিক আছে। তো মোট কত, দেখো এখানে মোট পাচ্ছি আর এখানে মোট ছাত্র পাচ্ছি, তো মোট ছাত্র হচ্ছে 30 জন, আর মোট বয়স হচ্ছে 9, 12, 2, 4, 429, ঠিক। তো মোট যে বয়স তাকে 30 দিয়ে ভাগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে 429। 30 দিয়ে ভাগ করলে 30 = 1, 12, 29, 3, 4, 12, 0, 9, 0.3 দিলে 0, 3 দিলে 30, ঠিক আছে। তো আমাদের আসছে 14.3, 14.3 এটি হচ্ছে গড় বয়স, বাকি যে মোট 30 জনের গড় বয়স হচ্ছে 14.3 বছর, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা, তাদের গড় আয় কত? ঠিক আছে, তিনজনের গড় আয় কত সেটি বের করতে বলেছে। তো সিম্পলি কিছুই না, এখানে এ আর বি বলা আছে, এ আর বি দেখো তাদের গড় 3300, অর্থাৎ মোট কত হবে, মোট হবে 6600, ঠিক আছে, এ ও বি মিলে। তারপরে আছে বি ও সি, তো বি ও সি এদের গড় বলা আছে 3000, অর্থাৎ মোট হচ্ছে 6000, আর আছে এ সি, এ প্লাস সি এদের গড় বলা আছে 2700, অর্থাৎ মোট হচ্ছে 5400। দেখো এখানে আমরা যদি যোগ করি, তো দুটি এ, দুটি বি আর দুটি সি পাচ্ছি, তো আমরা 2A + B + C লিখতে পারি, সমান আমরা এই মোট যোগ করে দেব। যোগ করলে হচ্ছে 0, 0, 4, 0, 6, 12, 12 আর 5, 17, 18, ঠিক আছে, 18000। তো এদিকে 2ABC = 18000, তো শুধু এ বি সি সমান কত হবে না, 18000 / 2 = 9000, ঠিক। দেখো তিনজনের 9000, তাহলে গড় কত হবে তিনজনের, 9000কে 3 দিয়ে ভাগ করে দেবো, গড় পেয়ে যাবো 3000, তো আমাদের অ্যান্সার হচ্ছে 3000, এটি হচ্ছে গড় তাদের তিনজনের, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো, এ বি সি এর গড় আয় 3200 টাকা, বি সি ডি এর গড় আয় 3700 টাকা, এ সি ডি এর গড় আয় 4000 টাকা, এবং এ বি ডি এর গড় আয়
4,200 টাকা। এ এর আয় কত? এখানে শুধুমাত্র এ এর আয় বের করতে হবে, ঠিক আছে? তো দেখো অঙ্কটি আগের মতনই, আগের অঙ্কের মতোই আমরা এর অ্যান্সার করার চেষ্টা করব। দেখো এ বি প্লাস দেব সি, এ তিনজনের গড় বলেছে 3200, তো মোট কত হবে? তো 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 6, 9, 2টি শূন্য। পরে আছে বি সি ডি, তো এদের গড় ছিল 3700, তো মোট হয়ে যাবে 21, 3, 3, 9, 8, 2, 11, ঠিক আছে, 11,100। পরে আছে এ সি ডি, এদের গড় ছিল 4,000 টাকা, তো মোট হয়ে যাবে 12,000। আর তারপরে আছে এ বি ডি, এদের গড় ছিল 4200, তো মোট হয়ে যাবে 6, 3, 12, 0, 0, 12,600 টাকা। এখানে যেটুকু খেয়াল করা, দেখো এখানে এ একটি দুইটি তিনটি আছে, বি আছে 1, 2, 3, সি আছে 1, 2, 3, আর ডিও আছে 3। তো আমরা এখানে 3A+B+C+D লিখতে পারি, ঠিক আছে? তো এখানে যদি আমরা যোগ করি, তো 2টি শূন্য, 6, 1, 7, 7 আর 6, 13, 1 থাকে, 10, 11, 13, 8, 2, 15, 5, 1, 2, 3 আর 5, 4, ঠিক আছে? তো 45,300 টাকা আসছে মোট। এবার শুধু এ বি সি আসবে কত? এ বি সি ডি আসছে 45,300-কে ভাগ করে দেবো 3 দিয়ে, অর্থাৎ হয়ে যাবে 15,100, ঠিক আছে? দেখো 15,100 আমি কার পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আমাকে কী করতে হবে? শুধুমাত্র এ বের করতে হবে, অর্থাৎ আমাকে বি সি ডি বিয়োগ করতে হবে। এখানে দেখো বি সি ডি দেওয়া আছে 11,100, তো আমি এখানে যদি বি সি আর ডি এটি বিয়োগ করে দিই, তো আমাকে বিয়োগ করতে হবে কত? 11,100। অর্থাৎ এখানে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 4,000 টাকা। এটি হচ্ছে আমাদের অ্যান্সার শুধুমাত্র এর। এখানে দেখো এ পড়ে থাকে, শুধুমাত্র এ পড়ে থাকে, বাকিগুলো বি সি এবং ডি কেটে যাবে। তো এ হচ্ছে 4,000 টাকা। তো আমরা এটাই চেয়েছিল এর আয় কত, তো এর আয় হচ্ছে 4,000, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটা কত? এখানে শেষ সংখ্যা বলা আছে, অর্থাৎ প্রথম সংখ্যা আমরা অনায়াসে বের করে নিতে পারবো। দেখো কীভাবে, 4টি সংখ্যা আছে, তো এ বি সি ডি, ঠিক? এর মধ্যে প্রথম 3টির গড় বলা আছে, অর্থাৎ এ বি সি এর গড় বলা আছে 15, অর্থাৎ মোট কত হবে? মোট হবে 15×3 45। আর শেষ 3টি অর্থাৎ বি সি ডি এর গড় বলা আছে 16, অর্থাৎ মোট হচ্ছে 16×3 48, ঠিক? দেখো এখানে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বি আর সি কেটে যাবে, শুধু থাকছে এ মাইনাস ডি। বি আর সি কেটে যাবে, তো এখানে থাকছে কি, এখানে এটি মাইনাস হবে, অর্থাৎ 45 থেকে 48 বিয়োগ করলে -3। এখন দেখো কি বলা আছে, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? এখানে শেষ সংখ্যা আমরা কী ধরেছিলাম? ডি। অর্থাৎ এখানে ডি এর মান আমার দেওয়া আছে, ঠিক? তো আমি ডি এর মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এ, এ কত পেয়ে যাব? তো এ -19 = -3, অর্থাৎ এ -3 + 19, তো +19 থেকে -3 বিয়োগ করলে 16, তো এ সমান পাচ্ছে আমরা 16। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 7টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য, সরি, 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? এটিও ঠিক আগের মতনই, এখানে শুধুমাত্র প্রথম সংখ্যা বলা আছে, অর্থাৎ এর মান বলা আছে, আমাকে ষষ্ঠ সংখ্যার মান বের করতে হবে। দেখো 6টি সংখ্যা আমরা ধরে নেব, এ বি সি ডি ই এফ, ঠিক আছে? এর মধ্যে প্রথম 5টি অর্থাৎ এ থেকে ই, এ বি সি ডি ই, এটি বলা আছে কত? 5টি সংখ্যার গড় 12, অর্থাৎ 5×12 = 60, মোট হচ্ছে 60। শেষ 5টি অর্থাৎ এফ থেকে বি, তো বি সি ডি ই এফ, গড় বলা আছে, গড় মূল্য হচ্ছে 16 টাকা, অর্থাৎ 5×16 = 80। এখন যদি আমি বিয়োগ করে দিই, ঠিক আছে, বিয়োগ করলে এ থাকবে, বি সি ডি ই কেটে যাবে, মাইনাস এফ থাকবে, তো এ মাইনাস এফ থাকছে,
এখানে মাইনাস করলে হচ্ছে -20। দেখো বলেছে প্রথম প্রিন্টের দাম 50 টাকা বলে, তো প্রথম প্রিন্টের দাম বলা আছে, তো প্রথম প্রিন্টের দাম 50 টাকা, এখানে আমরা 50 টাকা লিখে দেব, মাইনাস এফ অর্থাৎ শেষ ইকুয়াল টু -20। তো মাইনাস এফ ইকুয়ালটি কী হবে, মাইনাস এফ ইকুয়ালটা আসছে -20, এদিকে এলে -50, অর্থাৎ হয়ে যাচ্ছে -70। দেখো মাইনাস আর মাইনাস কেটে দিলে এফ এর মান পাচ্ছি আমরা 70, ঠিক। তো এফ সমান হচ্ছে 70, অর্থাৎ সব বড় সংখ্যা, শেষ সংখ্যা সরি, শেষ পেন্টির দাম, শেষ পেন্টির দাম হচ্ছে 70 টাকা, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর, একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 27 বছরই রইল, নতুন সদস্যের বয়স কত? ঠিক আছে, নতুন সদস্যের বয়স কত বের করব, তার আগে আমাদেরকে বের করতে হবে আগে যে 5 জন ছিল তাদের বর্তমান বয়সের গড় কত। দেখো বলেছে 3 বছর আগে তাদের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27, 3 বছর আগে ছিল, এখন কত হবে, এখন গড় বয়স কত হবে, না প্রত্যেক জনের 3 বছর করে বাড়বে, তো প্রত্যেক জনের যদি 3 বছর বাড়ে তো বর্তমানে কী হয়ে যাবে, না 3 বছর তাদের গড় বেড়ে যাবে, অর্থাৎ এখন গড় হবে তাদের 30 বছর। 5 জনেরই 3 বছর করে বাড়বে, তো গড় হয়ে যাবে এখন 30 বছর 5 জনের। এখন আরেকজন সদস্য যুক্ত হওয়ায় সকলের গড় বয়স 27 বছরই রইল, অর্থাৎ আরেকজন যদি যুক্ত হয়, আগে ছিল 5 জন, এখন আরেকজন যদি যুক্ত হয় একজন, তাহলে তাদের গড় বয়স হচ্ছে 27 বছর, 27 বছরই থাকে, ঠিক। তাহলে আমার কী দেখব, দেখো এখানে আছে 6 জন, এর গড় বয়স 27 বছর, আর এখানে ছিল 5 জন যাদের গড় বয়স ছিল 30 বছর। তো গড় বয়স 30 বছর হলে মোট বয়স কত হবে, 30 × 5 অর্থাৎ 150 বছর, আর এখানে আছে 6 জন, 27 বছর গড়, তো 27 × 6 অর্থাৎ কত হচ্ছে, 7 × 6 = 42, 4 × 6 = 12 আর 4 = 16, 162 বছর। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে নতুন সদস্য তার বয়সের ডিফারেন্সটা, ঠিক আছে, 5 জনের 150 বছর আর 6 জন হলে 162 বছর। তো ষষ্ঠ যে সদস্য তার বয়স কত হচ্ছে, তার বয়স হচ্ছে 162 - 150 অর্থাৎ 12 বছর, এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।